আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবিকে বল সংবাদ শিরোনাম। কাল দুপুরে আসছে ভারতের 20 লাখ ডোজ করোনা টিকা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। টিকাদান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ট্রায়াল রাজধানীর 4টি হাসপাতালে। শীঘ্রই শুরু হবে টিকাদান কার্যক্রম। করোনা মোকাবেলায় 3 কোটি ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান, জানিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশের আকাশ কুয়াশাচ্ছন্ন, দেখা নেই সূর্যের। রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, কালো বৃষ্টির আভাস। শীত বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। কড়া নিরাপত্তার কারণে এবারই প্রথম দেখা যাবে না সাধারণ মানুষের উপস্থিতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, আগামীকাল দুপুরে ঢাকায় আসবে ভারতের উপহারের 20 লাখ ভ্যাকসিন, আর 25 জানুয়ারি আসবে কেনা 50 লাখ করোনা ডোজ। তিনি জানান, সরকারি হাসপাতালের বাইরে কোনো টিকা কেন্দ্র করা হবে না, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান ভারত থেকে আসা টিকার সর্বশেষ অগ্রগতির কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে ভ্যাকসিন প্রদান শুরু হবে। প্রথম দিন সুশীল সমাজের 20 থেকে 25 জনকে টিকা দেয়া হবে রাজধানীর একটি হাসপাতালে। পরে সরকারি বিভিন্ন হাসপাতালে শুরু হবে টিকাদান কার্যক্রম। ভ্যাকসিনটা আমাদের হাতে আগামীকাল আসবে, আমরা রিসিভ করব, করে আমরা কোল্ড স্টোরেজ স্টোর করব। আমরা আপনারা জানেন যে ইপিআই স্টোরে আমরা নিব। নেয়ার পরে আমরা পরবর্তী ডেটটা আমরা দিতে চাচ্ছি, যেটা 25 তারিখ না, এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট আমাদের আছে, 27 বা 28 তারিখে। স্বাস্থ্য সচিব জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সবার জন্য সারা দেশে করোনার ভ্যাকসিন টিকা দেয়া কার্যক্রম শুরু হতে পারে। প্রতিটি ভ্যাকসিন টিমে 2 জন ভ্যাকসিনেটর ও 2 জন নার্স থাকবেন। আজকে কিন্তু আমরা এই ভ্যাকসিনটা পাওয়ার কথা ছিল, একটি ফ্লাইট শিডিউলের কোনো একটি ইয়ের কারণে, হয়তো তাদের পরিবর্তনের কারণে এটা আগামীকাল আমরা পাব। প্রথমত একটি কথা মনে রাখবেন, আমরা ভ্যাকসিনটা আমাদের হাতে আসা দরকার, আর পরের যে স্টেপগুলো আমরা 20 থেকে 25 জন যে নানা শ্রেণী পেশার মানুষকে একত্রিত করব, সেইটা কিন্তু আমরা একেবারেই তালিকা এভাবে করিনি, কিন্তু কাদেরকে দিব সেটি কিন্তু আমরা করেছি। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, যে কোনো টিকা দিলেই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অহেতুক কোনো বক্তব্য দিয়ে জনমনে ভীতি তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানান। এইগুলো আপনারা বেশি করে প্রচার করবেন, যার টিকা সে নিতে আসবে, তার সাথে বেশি লোক আসার দরকার নাই, এবং অযথা যদি আমাদের কেন্দ্রগুলোতে ভিড় করে তাহলে পরে আমরা কিন্তু কাজটা ঠিকভাবে চালাতে পারবো না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণ থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত পুলিশি পাহারা থাকবে, বাড়তি নিরাপত্তা নেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার বুথগুলোতেও। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবেলায় 3 কোটি ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে, শীঘ্রই টিকাদান কার্যক্রম শুরু হবে। সরকারের সময় উপযোগী সব নির্দেশনার উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বিশ্বের অন্য দেশের তুলনায় কম বলেও মন্তব্য করেন। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে শেখ হাসিনা আরও বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং অর্থনীতিতে তার প্রভাব বিবেচনায় রেখেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। করোনার বিরূপ প্রভাবকে প্রশমিত করতে তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদী পদক্ষেপের কারণে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয়েছে, পাশাপাশি কর্মকর্তাদের বিদেশ সফর ও বিলাসবহুল ব্যয়কে নিরুৎসাহিত করা গেছে। প্রধানমন্ত্রী জানান, করোনার সময়ে 6,990 জন চিকিৎসক, 5,024 জন সিনিয়র স্টাফ নার্স, 381 জন ফার্মাসিস্ট, 202 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার পাশাপাশি 4,217 জন চিকিৎসককে করোনা সংক্রান্ত তথ্য ও চিকিৎসা প্রদানের জন্য হটলাইনে যুক্ত করা হয়েছে। সরকারিভাবে ঢাকার 54টি এবং ঢাকার বাইরে 37টি সহ মোট 91টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা চলমান রয়েছে। করোনায় সৃষ্ট সংকট মোকাবেলায় বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় 1,12,000 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
পরবর্তী পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে যে কোনো পর্যায়ের নেতা বা জনপ্রতিনিধি অবস্থান নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি। সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবার কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না এবং এই বিদ্রোহের জন্য খারাপ পরিণতি ভোগ করতে হবে, এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আর এর সঙ্গে এটাও বলতে চাই, এই বিদ্রোহের সঙ্গে আওয়ামী লীগের যে নেতারা এবং আওয়ামী লীগের যে জনপ্রতিনিধিরা জড়িত থাকবে তারাও নজরদারিতে আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনার টিকা দেওয়ার যে প্রক্রিয়া তৈরি করা হয়েছে তার সমালোচনা করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সাধারণ মানুষকে গিনিপিগ না বানিয়ে ভিআইপিদের আগে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে এসব কথা বলেন রুহুল কবির রিজভি। আপনারা বলেছেন যে ভোট কেন্দ্রের মতো নাকি আপনার ভ্যাকসিনের কেন্দ্র করা হবে, তাহলে তো আমাদের এই সরকারের যে বৈশিষ্ট্য, ভোট কেন্দ্র মানেই তো হচ্ছে ভোটাররা যেতে পারে না, সুষ্ঠু ভোট হয় না, শুধু আওয়ামী লীগের লোকরা গিয়ে ব্যালট বাক্স পূর্ণ করে। তো ভ্যাকসিনের কেন্দ্র যদি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে হয় সারা দেশে, তাহলে তো তাই হবে, শুধু আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা যাদেরকে সার্টিফাই করবেন তারাই পাবে। এখানে সাধারণ জনগণ, এখানে ভিন্ন মত, ভিন্ন দল, এরা কেউ ভ্যাকসিনের সুবিধা পাবেন না, এটাই হচ্ছে, এটাই সুস্পষ্ট। তো আমার কথা হলো, আগে ভিআইপিরা নেন, ভারত যে উপহার হিসাবে পাঠাচ্ছে আগে ভিআইপিরা নেন, নিয়ে দেখেন কি প্রতিক্রিয়া হয়, তারপরে সাধারণ মানুষ জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাঘের শুরুতে রাজধানী সহ সারাদেশে আকাশ কুয়াশাচ্ছন্ন, কোথাও সূর্যের দেখা নেই, সকাল থেকেই কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। বুধবার রাজধানীর আকাশটা ভোর থেকেই মেঘাচ্ছন্ন, কুয়াশার চাদরে ঢাকা, সেই সঙ্গে রাজধানী সহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। শীত ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কিছুটা বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। বৃষ্টিপাত কমার পর রাজধানী ঢাকা, উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাড় কাঁপানো শীতে নাকাল ছিন্নমূল ও শ্রমজীবীরা। এদিকে চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, কুড়িগ্রাম সহ দেশের উত্তরাঞ্চলে জনপদের মানুষ তীব্র শীতে বিপাকে পড়েছে। যদিও তাপমাত্রা অনেক বেশি, কিন্তু শীতের অনুভূতি অনেকটা বেশি আছে, কারণ এর একমাত্র কারণ বাতাসের বায়ুর গতিবেগ একটু বেশি আছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ একটু বেশি আছে, কুয়াশা আছে, আকাশ মেঘাচ্ছন্ন আছে এবং সূর্যের আলো কুয়াশা এবং মেঘমালা ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না, ফলে একটা ট্রাপ কনফাইন্ড অবস্থায় আছে। সুতরাং সেই রকম কন্ডিশনে আসলে সাধারণ মানুষ তীব্র শীত অনুভব করে। দেশে উৎপাদন বাড়ার সাথে সাথে আলু সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ গড়ে না ওঠায় এবারও লোকসানের শঙ্কায় ক্ষুদ্র আলু চাষীরা। ধান ও চালের মতো আলুর দাম নির্ধারণ করে দেওয়ার দাবি কৃষকদের। মুন্সীগঞ্জ ঘুরে এসে রাশেদুল ইসলাম বাবুলের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাইনুল শোভন। যেদিকে চোখ যায় সবুজের সমারোহ, যেন সবুজ গালিছা বিছিয়ে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে, আর কচি পাতার ভাজে ভাজে মাঠে স্বপ্ন বুনছে কৃষক। মাসখানেক পরেই কষ্টের ফসল ঘরে তোলার মৌসুম শুরু হবে, তবে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না আলু চাষীদের। কারণ গত প্রায় দুই মাস ধরে আলুর দামের ঊর্ধ্বগতি থাকলেও প্রকৃত কৃষকরা যখন আলু বাজারে আনতে শুরু করেছে তখনই দরপতন। এখন নতুন আলু মিলছে কেজি ৩০ টাকা বা আরও কমে, তাই ভরা মৌসুমে আলুর ন্যায্য দাম মিলবে কি না তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই আলু রাজধানী হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের চাষিদের। আমরা কৃষকরা ধরা হইতেছি, কিন্তু লাভ হইতেছে, কারণ যারা ব্যবসা নিয়ে চলতেছে হেরাই গেছে, ১০০ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, হেরা মনে লাভ করতেছে। এবারকার তো আলুর খরচ অনেক বেশি, কারণ আলুর বিছন যেটা বাক্স বলি আমরা, এই বাক্সটা অনেক টাকা বেশি দাম দিয়ে কিনতে হয়েছে কৃষকের। এবার যে বর্তমানে ফসল হইতেছে আপনার ৬০০ টাকা মন খেতে পড়ে গেছে।
আলু চাষিদের জন্য বড় একটি সমস্যা হিমাগার। হিমাগার স্বল্পতার পাশাপাশি তার উচ্চ ভাড়ার কারণে অনেক কৃষকই চাইলেও আলু সংরক্ষণ করতে পারেন না, তাই বাধ্য হয়ে লোকসান দিয়ে অনেক চাষিকে আলু বিক্রি করে দিতে হয়। ধানের মতো আলুরও মূল্য নির্ধারণ করার দাবি কৃষকদের। দেখো নিজের চালান আছে, হেরা কলস্ট্রল রাখি হেরা পয়সা পায় বা রাখি রাখি পয়সা পায়। কলস্ট্রল মালিকেরা আরও দাম বাড়াইব, বুঝছেন? তাই এই তো এই সরকার, এটা যদি সরকার এটা কোনো ব্যবস্থা নেয় কৃষকের জন্য, তাহলে আমি মনে করি সবচেয়ে উত্তম হবে। কৃষি বিভাগ জানিয়েছে গেল মৌসুমের চেয়ে প্রায় 4.5 লাখ টন বেশি আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবার। তবে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার এখনই কোনো পরিকল্পনা নেই সরকারের। সরাসরি এই ধরনের আমরা চিন্তা ভাবনা করিনি এখন পর্যন্ত, তবে কৃষি বিপণন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যদি এই ধরনের কেনার কোনো সুযোগ হয় অথবা টিসিবি যদি এরকম কোনো চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব। কৃষকরা উৎপাদন বাড়িয়ে দিয়েছে, আমাদের আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এবছর 1,13,00,000 মেট্রিক টন। বাজারে আলুর দাম বাড়তে থাকলেও বেশিরভাগ সময় লাভবান হয় না প্রান্তিক পর্যায়ের কৃষক, কারণ উচ্চ সুদে ঋণ করে আলু চাষিদের বেশিরভাগ সময়ে আলু বিক্রি করে দিতে হয় মাঠে থাকতেই। তাই বাজার ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপের দাবি কৃষকদের। মাইনুল শোভন, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে বন্ধুরা খুন করেছে সিলেটের এক তরুণকে। মঙ্গলবার রাতে নিহত নাইমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়ি থেকে নাইমকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। পরে সন্ধ্যা 7টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের লেকের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। পরে নিহত স্বজনরা মৃতদেহটি শনাক্ত করে। নাইমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মঙ্গলবার রাতে খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেল চালক রাকিব হোসেনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ। অন্যদিকে ফরিদপুরে নিখোঁজের একদিন পর বুধবার সকালে শহরের বাইপাস সড়ক থেকে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শীতে স্থবির লালমনিরহাটের তিস্তা ও ধরলা পাড়ের কৃষি কাজ। হার হিম করা ঠান্ডায় মাঠে ঠিক মতো কাজ করতে পারছেন না চরাঞ্চলের কৃষক ও শ্রমিকরা। ক্ষতি হচ্ছে ফসলের, প্রত্যাশিত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় তারা। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় রিপোর্টে দেখুন বিস্তারিত। পেঁয়াজ, মরিচ, ভুট্টা ও আলুসহ নানা সবজি ও ফসলের চাষ হচ্ছে তিস্তা ও ধরলার ধুধু বালুচরে। এবছর শৈত্যপ্রবাহের কারণে ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এবারে কলিয়াখাতার তো শীতের প্রভাব বেশির কারণে ফলন একটু কমে গেছে। আমরা চরে আবাদ সবাদ করি, আলু কলিয়া মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ঠান্ডার প্রভাবে বাড়তে পারতেছে না। কলিয়ার মধ্যে কাজ করলে খুব কষ্ট হয়, কুয়াশা ও ঠান্ডার কারণে কৃষক ও কৃষি শ্রমিকরা সময় মতো খেতে যেতে পারছেন না। শীতের সাথে লড়াই করে কেউ কেউ মাঠে নামলেও বেশিক্ষণ টিকতে পারছেন না। ফসলের পরিচর্যাও হচ্ছে না ঠিকঠাক, তাই ফসলের স্বাভাবিক বৃদ্ধি অনেকটাই ব্যাহত হচ্ছে। অনেক সবজি পচেও যাচ্ছে। ফুলের সাইজটি খুব ছোট হওয়াতে আমাদের ফলন কম আসাতে আমাদের একটু লস আইটেম এসে গেছে। খুব ঠান্ডার কারণে আবাদ সুবেদের আমাদের কুয়াশা দুন, আবাদ সুবেদের আমার ক্ষতি হয়েছে। শীতে আশানুরূপ ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় চরের কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরেকবার জানিয়ে, কাল দুপুরে আসছে ভারতের 20 লাখ ডোজ করোনা টিকা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। টিকাদান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ট্রায়াল রাজধানীর 4টি হাসপাতালে। শীঘ্রই শুরু হবে টিকাদান কার্যক্রম। করোনা মোকাবেলায় 3 কোটি ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান, জানিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশের আকাশ কুয়াশাচ্ছন্ন, দেখা নেই সূর্যের। রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, কালো বৃষ্টির আভাস। শীত বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। কড়া নিরাপত্তার কারণে এবারই প্রথম দেখা যাবে না সাধারণ মানুষের উপস্থিতি। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। আপনাদের সঙ্গে থাকায় ধন্যবাদ।